সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব একজন ব্যবসায়ীর অনলাইনে কিভাবে ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করতে হয়, এই বিষয়টা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করতেছি সেটা আপনার চ্যানেলে অটোমেটিক চলে যায়। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। শেয়ার করবেন এজন্য যেন নতুন যারা আছে তারা যেন দেখতে পারে, দেখে যেন উপকৃত হয়। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন, তাহলে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলুন আমরা মূল আলোচনায় আমাদের চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা গুগল পেজ শো করবে। তাহলে আপনারা কোথায় গিয়ে কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন বা কোন ওয়েবসাইটে ঢুকবেন? এইখানে গুগল পেজে গিয়ে আপনি লিখবেন etaxnbr.gov.bd, দিয়ে সার্চ দিলে অটোমেটিক এই পেজটা শো করবে। এখানে আমাদের ছয়টা টপিক্স রয়েছে: রিটার্ন, ইটিআইএন, ই রিটার্ন, ই ট্যাক্স পেমেন্ট, ই রিটার্ন লেজার, ইটিডিএস, ই ট্যাক্স সার্ভিস। এখান থেকে আমরা চলে যাব ই রিটার্নে। ই রিটার্নে গিয়ে এইখানে আমাদের টিন নাম্বার বসাবো, এখানে আমরা পাসওয়ার্ড বসাবো। বসানোর পরে এখানে আমরা ক্যাপসা লিখে তারপর সাইন ইন অপশান করলে আমরা কোন পেজটা শো করবে, এই যে এই পেজটা শো করবে। হোম, রিটার্ন সাবমিশন, ট্যাক্স পিরিয়ড এবং ট্যাক্স টাইম এক্সটেনশন। তাহলে এখান থেকে আমরা রিটার্ন সাবমিশন এই পেজটা আমরা সিলেক্ট করব। এখান থেকেই আমরা যখনই রিটার্ন সাবমিশন অপশানে আমরা ক্লিক করব তখন আমাদের এই অপশানটুকু দেখাবে। এখানে কি দেখাবে? রিটার্ন স্কিম বাই ডিফল্ট যা সিলেক্ট করা থাকবে এভাবেই: ইউনিভার্সাল সেলফ, অ্যাসেসমেন্ট ইয়ার যা ছিল তাই, ইনকাম ইয়ার যা আছে তাই, অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশন ইনকাম ইয়ার। যেহেতু আমরা একজন ব্যবসায়ীর, মানে যারা নর্মালি ট্রেডিং করে, মানে বাই এবং সেল করে, তাদের আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করবো। তাহলে ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করার আগে অবশ্যই একটা ড্রাফট অ্যাকাউন্ট করে নেবেন। ড্রাফট অ্যাকাউন্ট করলে সেখান থেকে আপনি এক্সেলে করে নেবেন, তাহলে বুঝবেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম আছে কি না। তাহলে আমরা যেহেতু বিজনেসম্যানের একটা ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করতে চাচ্ছি, তাহলে আমরা একটা ড্রাফট বা এক্সেলের একটা অ্যাকাউন্টস আমরা দেখে নিব। এখানে দেখেন এইটা আমাদের একটা অ্যাকাউন্টস, আমরা সেল দেখাইছি 70 লক্ষ টাকা, ওপেনিং স্টক 15,75,300, পারচেজ একটা ফিগার দেখানো হয়েছে, ক্লোজিং স্টক একটা ফিগার দেখানো হয়েছে, আদার কস্ট, তাহলে এই কস্ট অফ সেলস প্লাস এলে আদার কিছু খরচ যোগ করলে আমরা টোটাল কস্ট 57,95,400। সেখান থেকে অর্থাৎ সেলস থেকে এটা বাদ দিলে আমাদের গ্রস প্রফিট আসে কত, এই যে 12,04,600। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা ধরে নিলাম 1/3, নিট প্রফিট তাহলে 8,03,067। এই যে একটা ড্রাফট করে নিলাম, এই ড্রাফট করার পরেই কিন্তু আমাদের এখানে গেলে সুবিধা হবে। তাহলে এই ড্রাফটের উপর ভিত্তি করে আমরা যদি বলি আমাদের ট্যাক্সেবল ইনকাম কত, 8,03,067। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের দেখেন, অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশন ইনকাম ইয়ার, ইয়েস। অ্যানি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, নো। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট। এখান থেকে 7 হেডস অফ ইনকাম রয়েছে, সেখান থেকে আমরা সিলেক্ট করে দেব ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন। নিচে অ্যানি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্সেস, এখানে যে 4টা অপশান রয়েছে সেইটা যদি হয়ে থাকে তাহলে আপনি এই 4টা ক্লিক করে দেবেন। যেটা হয় সেটা আপনি, যেটা আপনার জন্য প্রযোজ্য সেইটা এই ড্রপ বক্সে বা এই ইয়াতে ক্লিক করলেই আপনার পরবর্তী স্টেপে চলে যাবেন ক্লিক করে। কিন্তু আমি ধরে নিলাম এখানে কোনো অপশানটাই আমার জন্য প্রযোজ্য না, তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে এইখানে লোকেশানটা কোথায় আমরা ধরে নিলাম যে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। এখানে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনার জন্য প্রযোজ্য। এরপর এখানে 3টা অপশান রয়েছে যে ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটার যদি হয় সেটা দিবেন, পার্সন উইথ ডিসএবিলিটি যদি হয়ে থাকে, ক্লেম বেনিফিট অফ এ প্যারেন্ট অর লিগাল গার্জিয়ান অফ এ পার্সন উইথ ডিসএবিলিটি, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা এখানে টিক দিয়ে দেবেন। এরপরে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আমরা ধরে নিছি যে যেহেতু বিজনেস করতেছি আমরা কিছু ট্যাক্স রিবেট নিব, তো রিবেট নিতে হলে কী করতে হবে, আমাকে রিবেট পাওয়া যায় এরকম যে হেডে ইনভেস্ট করলে রিবেট পাওয়া যায় সেটা করতে পারি, যেমন সঞ্চয়পত্র কিনতে পারি অথবা ডিপিএস ইনভেস্ট করতে পারি, যেটার কারণে আমি ট্যাক্স রিবেট পেতে পারি।
এখানে আমরা ধরে নিচ্ছি, যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা ধরে নিলাম যে আমার ট্যাক্স ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ওকে ইয়েস দিয়ে দিলাম, শেয়ার হোল্ডার ডিরেক্টর নো। এখান থেকে আমার গ্রস ওয়েলথ ধরে নিলাম 40 লক্ষ টাকার উপরে, ইয়েস। মোটর কার নেই, হ্যাভ এ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, আমার কোনো হাউস প্রপার্টি নেই, নো। সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে এইখানে যে বিজনেস ক্যাটাগরি, এখানে অনেক ধরনের বিজনেস রয়েছে আপনার জন্য যেটা প্রযোজ্য, এটা আমরা শুধু দেখাচ্ছি রেগুলার বিজনেস অর প্রফেশন থেকে যে ইনকাম। এখানে অনেকগুলো আছে, কন্ট্রাক্টর আছে, রিয়েল এস্টেট আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, এক্সপোর্ট আন্ডার সেকশন 53BB, এক্সপোর্ট আন্ডার সেকশন 53(4B), এক্সপোর্ট ক্যাশ সাবসিডি, CNF, শিপিং বিজনেস, ডিস্ট্রিবিউটর অফ কোম্পানি, এজেন্সি অফ ফরেন বায়ার, এরকম অনেক অপশান রয়েছে। এখান থেকে আপনার যেটা প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা আজকে ছোট্ট একটা বিজনেস, যেটা রেগুলার বিজনেস, সেটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে বিজনেস টাইপ আমরা বলবো যে ট্রেডিং বিজনেস, বিজনেস নেমটা কী হবে আমার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেসটা কী হবে আমার অ্যাড্রেস, ঢাকার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা, মানে আপনার যে অ্যাড্রেস সেটা এখানে বসাই দিন। এরপরে এই যে আমরা ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট আমরা অলরেডি একটা এক্সেলে করে রাখছি, তাহলে আমার কত 70 লক্ষ টাকা, তাহলে এইখানে আমাদের এখানে আমরা বসিয়ে দিতে পারি, এখানে 70 লক্ষ টাকা গ্রস প্রফিট আমরা যতটুকু ক্যালকুলেশন হয়ে থাকে সেটা ধরে নেন, অথবা ধরে নেন যে গ্রস প্রফিট করবেন আপনি 15% সেলসের যা হয় সেটা বসাই দেন। এরপরে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড আদার এক্সপেন্স সেটা কত পার্সেন্ট সেটা ধরে নেবেন, জিপির 1/3 এক্সপেন্স, তাহলে এই জিপি থেকে 1/3 এক্সপেন্স বাদ দিলে নেট প্রফিট চলে আসবে। ওকে, ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট। আচ্ছা, এখন এটা তো সিস্টেমে আমাদের শর্টে বলা আছে, এখন এটা আমাদের এক্সেলে একটু ডিটেলস করে নিতে হবে, কারণ ক্লোজিং স্টক, আমরা যখন বিজনেস করি ওপেনিং স্টক থাকে, পারচেস করা লাগে, ক্লোজিং স্টক থাকে যেটা আনসোল্ড, সেটা আমাদের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা আগে এরপরে আমরা ব্যালেন্স শিটটা করে নিই। ব্যালেন্স শিটে আমাদের একটা ওপেনিং ক্যাপিটাল দেওয়া থাকে, এরপরে নেট প্রফিট, আমাদের নেট প্রফিট কত 8,03,067, এবং এখান থেকে আমরা 5 লক্ষ টাকা উইথড্র করেছি। এখন আমাদের ক্লোজিং ক্যাপিটাল কত 62,19,543 টাকা, ধরে নিলাম আমাদের কোনো লাইবিলিটি নেই, যদি লাইবিলিটি থাকে তাহলে এখানে আমরা বসাই দিতাম, ঠিক আছে, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল মিলে এই ফিগারটা। এরপরে আসি অ্যাসেটে, অ্যাসেটে আমাদের দুইটা বিষয়, একটা হলো নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, সেকেন্ড অপশান হলো কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটে আপনার যদি থাকে অফিস ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট, মেশিনারি, সেই ফিগারগুলো বসাই দেন, আপনার জন্য যা আছে সেটা আপনি বসাই দেন, কম্পিউটার থাকলে কম্পিউটার, ল্যাপটপ, যেটা থাকবে। এরপর আসি কারেন্ট অ্যাসেট, ক্লোজিং স্টক যেটা আনসোল্ড সেটা এখানে চলে আসবে, রিসিভেবল যদি আপনি সেল ক্রেডিট সেল করে থাকেন, ধারে বিক্রি করে থাকেন, সেটা ফিগারটা আসবে, এবং রিমেইনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আপনি কী করবেন, টোটাল যে ক্যাপিটাল সেখান থেকে আপনার ফিক্সড অ্যাসেটের 4,60,000 টাকা বাদ দিলেই কী আসবে, কারেন্ট অ্যাসেট 57,58,876, এর মধ্যে থেকে ক্লোজিং স্টক 17,50,900, রিসিভেবল বাদ দেওয়ার পরে রিমেনিং যেটা থাকবে সেটা হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আমার ব্যালেন্স শিট মিলে যাবে ইকুয়াল। এখন এইটাই আপনি জাস্ট কোথায় শো করবেন, এইখানে আপনার এই অনলাইনে বা সফটওয়্যারে যে এইখানে শো করবেন। তাহলে আমার ক্যাশ ইন ক্যাশ ইকুইভ্যালেন্ট আপনার যে এক্সেলে করা আছে সেটা বসাই দেন, ইনভেন্টরি কত সেটা বসাই দেন, ফিক্সড অ্যাসেট এবং আদার অ্যাসেট, তাহলে টোটাল অ্যাসেট শো করবে, আর ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট প্রফিট এখান সিস্টেম থেকে চলে আসবে, উইথড্র যা আছে সেটা বসাই দেন, তাহলে ক্লোজিং ক্যাপিটাল লাইবিলিটি না থাকলে জিরো। তার মানে এই যে আমি এক্সেলে যা দেখালাম, এই যে নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট 4,60,000 টাকা, তাহলে আমার ধরেন ফিক্সড অ্যাসেট 4,60,000 টাকা, ইনভেন্টরি 15,75,000, ক্যাশ ইন হ্যান্ড আমার এইখানে যা শো করা হয়েছে কত, এই যে ধরেন 33,07,976, ওই ফিগারটা এখানে বসাই দেন। আচ্ছা, এখানে আদার অ্যাসেট বলা হয়েছে, তাহলে আদার অ্যাসেট কি হতে পারে, রিসিভেবল, রিসিভেবলটা এখানে বসাই দেন, তাহলে টোটাল অ্যাসেট শো করবে। ওপেনিং ক্যাপিটাল আমরা এখানে যা বলেছি, ওপেনিং ক্যাপিটাল ধরে নিলাম 59,16,000, এই ফিগারটাই আপনি আপনার সিস্টেমে বসাই দেন, নেট প্রফিট অটোমেটিক চলে আসবে, 5 লক্ষ টাকা উইথড্র করেছে, আমার লাইবিলিটিস নাই। তাহলে এই টোটাল ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস এবং টোটাল অ্যাসেট ইকুয়াল হবে। ওকে, তাহলে এইভাবে আপনারা ফিল আপ করবেন, তাহলে ইনকাম শেষ। এরপর আমরা চলে যাই রিবেটে, আমি ধরে নিয়েছিলাম যে আপনি যদি ইনকাম করছেন আপনি কিছু রিবেট নেবেন, তো রিবেট নিলে আপনি কী করতে পারেন, এই যে একটা ইন্স্যুরেন্স করতে পারেন রিবেট নেওয়ার জন্য, ইন্স্যুরেন্স যদি করে থাকেন ইন্স্যুরেন্স পলিসি নাম্বার, কোম্পানি পলিসি ভ্যালু, প্রিমিয়াম কত টাকা দিয়েছেন সেটা বসাই দেন। এছাড়া হতে পারে আপনি করেছেন ডিপিএস, ডিপিএসে ব্যাংকের নাম দেন, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট অ্যালাবল, যেটা
যে ইনফরমেশন চাই যেভাবে সেভাবে বসাই দেন। এরপর হতে পারে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। সঞ্চয়পত্র কিনলে নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট এবং অ্যামাউন্ট, ওকে, এভাবে বসাই দেন। তারপরে চলে যায় আমরা এক্সপেন্ডিচারে। আপনার ফ্যামিলি যে এক্সপেন্সগুলো থাকবে সেগুলো আপনি বসাই দেন, যে এক্সপেন্স, ফুডিং এক্সপেন্স কত, অ্যাকোমোডেশন, বাসা ভাড়াটা কত, এর মধ্যে অটো ট্রান্সপোর্টেশন যেগুলো আছে, ড্রাইভার, আপনার যেহেতু গাড়ি নেই ড্রাইভার্স স্যালারি বা ফুয়েল এটা থাকবে না, আদার ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যেটা হয় যতটুকু সেটা বসাই দেন। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি, এর মধ্যে আপনার সবই থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, গ্যাস, ওয়াটার, সিওয়ারেজ, গার্বেজ, তারপর ফোন, ইন্টারনেট, টিভি, চ্যানেল, সাবস্ক্রিপশান, হোম সাপোর্ট অ্যান্ড আদার এক্সপেন্স, আপনার যা যা অ্যাকচুয়াল এক্সপেন্স সেগুলো বসাই দেন। এরপরে আসি, আপনার যদি ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ের একটা শিক্ষার খরচ থাকতে পারে, সেটা এখানে বসাই দেন। স্পেশাল কিছু খরচ থাকতে পারে, ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্ট, ডোমেস্টিক, ওভারসিজ ট্যুর, হলিডে, ফিলান্থ্রপি, আদার এক্সপেন্স যেটা থাকে সেটা বসাই দেন। এরপরে যেহেতু আপনি বিজনেস করেছেন, তো বিজনেসে আপনার সোর্স ট্যাক্স কাটার সুযোগ নেই, আপনার এখানে সাপোজ কাটে নাই, যেহেতু আপনি ট্রেডিং বিজনেস করেন, আপনার কোনো সোর্স ট্যাক্স কাটে নাই, তাহলে আপনার সোর্স ট্যাক্স বসানোর কোনো দরকার নেই। এখানে যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স জিরো, পেমেন্ট অফ ট্যাক্স সারচার্জ আদার অ্যামাউন্ট এখানেও কী থাকবে, জিরো। এরপরে চলে যাই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসে। তাহলে আপনি যখন ইয়েটা করেছেন, ব্যালেন্স শিট করেছেন, তখন কিন্তু এই যে এখানে ডিরেক্টর শেয়ার হোল্ডার ইন লিমিটেড কোম্পানি, নো, বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টরস শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানি, এই যে আপনার একটা বিজনেস ক্যাপিটাল আছে না আপনার ব্যবসার, এই যে নেম অফ দ্য বিজনেস অর প্রফেশন, বিজনেসের নাম দেন, আপনার যে বিজনেস ক্যাপিটাল অর্থাৎ আপনার ব্যালেন্স শিটে যে ক্লোজিং ক্যাপিটাল এখানে এক্সেলে যেটা করছেন সেটা হতে, সেইটা অথবা ওই যে আপনি যে ব্যালেন্স শিট করলেন, ব্যালেন্স শিটের এই বিজনেস ক্যাপিটাল এখানে বসাই দেন, ওকে, দিলাম। এরপরে আমি ধরে নিলাম যে আপনার কিছু নন অ্যাগ্রিকালচারাল প্রপার্টি থাকতে পারে, তাহলে নন অ্যাগ্রিকালচারাল অ্যাগ্রিকালচারাল সেমি হবে, শুধু এখানে ক্লিক করে আপনি আপনার তথ্যটা বসাই দেবেন, ডেসক্রিপশান দিবেন, টাইপ অফ অ্যাকুইজিশন দিবেন, কীভাবে পারচেজ, ইনহেরিটেন্স, গিফট কিনা, তাহলে এরিয়া অফ দ্য প্রপার্টি, প্রপার্টির এরিয়া সেটা কী হিসাবে, স্কোয়ার ফিট কিনা, স্কোয়ার মিটার কিনা, ডেসিমেল কিনা, একর কিনা, ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম, এর ইনকামের শুরুতে কত ছিল এবং বছরের ওই ইনকামের শেষে কত আছে সেইটা, একইভাবে আপনি আপনার অ্যাগ্রিকালচারালটাও ফিল আপ করবেন। আচ্ছা, সেম দেখালাম না, ফিনান্সিয়াল অ্যাসেটে যাই। আপনি যেহেতু শেয়ার ডিভেনশন নাই, আমি বললাম যে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য আপনি সঞ্চয়পত্র কিনেছিলেন, তাহলে সঞ্চয়পত্র কিনেছিলেন, এখানে কি সঞ্চয়পত্র না বন্ড বা আদার সিকিউরিটিস, রেজিস্ট্রেশন বা ইস্যু নাম্বার, ইস্যু ডেট এবং ভ্যালু দিয়ে দেন, এখানে যে বিষয় ইয়াটা থাকবে। এখানে যে সময়তে কিনেন না কেন সেই সময় ইয়াটা সিলেক্ট করে দেন, ওকে। এরপরে আমি বলেছিলাম যে আপনি ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য একটা ডিপিএস করেছিলেন, তাহলে যে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট এবং ডিপিএস, পার্টিকুলার্স, টাইপ অফ অ্যাকুইজিশন, নেম অফ দ্য ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স কত দেখাই দেন। আচ্ছা, লোন গিভেন টু আদার্স, কাউকে লোন আপনি দেন নাই, যদি দিয়ে থাকেন তাহলে এখানে বসাই দেন, কাকে দিয়েছেন, নেম অফ দ্য বোরোয়ার, টিন অফ দ্য বোরোয়ার, অ্যামাউন্ট কত, আদার ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে, তাহলে আমি বলেছি আপনার মোটর কার নেই এবং আপনার গোল্ড, ডায়মন্ড, জেমস এর মধ্যে আপনার ধরেন গোল্ড আছে, তাহলে এখানে থেকে গোল্ড বা প্লাটিনাম বা সিলভার বা ডায়মন্ড যেটা সেটা সিলেক্ট করেন, কীভাবে পাইছেন, আপনি কি ইনহেরিটেন্স না বিয়ের সময় গিফট পাইছেন না পারচেস করছেন সেটা দেন, কত কোয়ান্টিটি কত সেটা বসাই দেন এবং ইউনিটটা কী, ভরি, তোলা, গ্রাম না কিলোগ্রাম, এরপরে ভ্যালু কত। এমন হতে পারে আপনি বিয়ের সময়তে কিছু ফার্নিচার পাইছেন কিন্তু তার ফার্নিচার দেখেন এখানে যেটা পান বা ফার্নিচার কিনতে পারেন সেটা লেখেন, কতটুকু কিনছেন, ভ্যালু কত বসাই দেন। নেক্সট, আদার অ্যাসেট অ্যান্ড সিগনিফিক্যান্ট অ্যাসেট, বলতে চাই আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু যদি থাকে সেটা দিয়ে দেন, কিন্তু এটা থাকবে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, বিজনেসে এই ক্যাশটুকু সবার শেষে বসান। আচ্ছা, আপনি যেহেতু চাকরিজীবী না তাহলে আপনার প্রভিডেন্ট ফান্ড, আদার ফান্ড থাকবে না, আদার ডিপোজিট ব্যালেন্স অ্যামাউন্ট, আদার ডিপোজিট কোনো ব্যালেন্স যদি থাকে তাহলে সেটা এখানে বসাইতে হবে, ধরে নিলাম নাই। আচ্ছা, এরপরে আপনি যেহেতু বিজনেস করেন ব্যাংক থেকে আপনার লোন থাকতে পারে, কিন্তু আমি যে অ্যাকাউন্টটা দেখাইছি, যে এক্সেলে যে অ্যাকাউন্ট দেখাইছি সেখানে আমার কোনো লাইবিলিটি নেই, তাহলে বোরিং ফ্রম ব্যাংক অর আদার আমার কোনো লাইবিলিটি নেই। যদি লাইবিলিটি থাকে ব্যাংকের কাছ থেকে লোন নেন, তাহলে ব্যাংকের নাম দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন, পা কী উদ্দেশ্যে নিয়েছেন ব্যালেন্স বসাই দেন।
আচ্ছা, আনসিকিউরড কারো অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যদি লোন নিয়ে থাকেন সেটা এখানে বসাই দেন। কার কাছ থেকে লোন নিয়েছেন, টিন, পারপাস, ব্যালেন্স অ্যামাউন্ট, ওকে। আদার লোন এবং ওভারড্রাফট যদি থাকে সেটা এখানে বসাই দেন একইভাবে। শুধু সিলেক্ট করবেন কোনটা কি চাইছে সেটা বসাই দেবেন, ওকে। এজ এ অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এটা ফ্যামিলি এক্সপেন্স। লস ডিডাকশান, আদার এক্সপেন্স, যদি লস ডিডাকশান কোনো কিছু থাকে সেটা এখানে বসাবেন। ক্লিক করেন, দেখেন কী বলছে, পার্টিকুলার এবং অ্যামাউন্ট। এবং আপনি যদি কাউকে গিফট, ডোনেশান বা কন্ট্রিবিউশন করে থাকেন তাকে, তাহলে এখানে বসাই দেন। এই যে গিফট বা ডোনেশান দিয়েছেন বা কন্ট্রিবিউশন, এই তিনটার মধ্যে যেটা হয়। তারপরে নেম অফ দ্য রিসিভার, টিন অফ দ্য রিসিভার, অ্যামাউন্ট নাম্বার বসান। আচ্ছা, নেক্সট, নিট ওয়েলথ অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার। যদি আপনি এর আগের বছরে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে গত বছরের যে নিট ওয়েলথ ছিল সেটা এখানে বসাই দিবেন এইখানে। কিন্তু যদি আপনাদের নতুন হয়ে থাকে, অর্থাৎ আপনি এই বছরে ফার্স্ট রিটার্ন জমা দিচ্ছেন, তাহলে মনে রাখবেন আপনি কোন কোন সোর্স থেকে টাকা পাইছেন। মনে রাখেন কোন কোন সোর্স থেকে, কেমন বিজনেস ইনকাম তো এখানে অটোমেটিক শো করবেই। এছাড়া এমন হতে পারে বাবা মার কাছ থেকে আপনি গিফট পাইছেন 5 লাখ হতে পারে, অথবা বিয়ের সময়তে আপনি গিফট পাইছেন বা নগদ টাকা পাইছেন 5 লাখ। এই সব কিছু যে যে সোর্স থেকে টাকা আসবে এক্সক্লুডিং ইনকাম, ইনকাম বাদে যে যে সোর্স থেকে আসবে সম্পূর্ণ টাকাটা এখান থেকে এখানে বসাই দেবেন। এখানে বসালেন, বসানোর পরে এরপরে নিচের যে অপশানগুলো এটা অটোমেটেড, আপনি যে যে তথ্য দিচ্ছেন সব তথ্য অটোমেটেড চলে আসবে। এবং এই ডিফারেন্সটুকু এখানে জিরো হতে হবে। কীভাবে জিরো হতে হবে, যখন এই যে নিট ওয়েলথ এখান থেকে যে খরচগুলো করছেন, হ্যাঁ খরচগুলো করছেন, সেই খরচগুলো বাদ দেওয়ার পরে যা থাকবে সেই ডিফারেন্সটুকু এই যে অ্যাগ্রিগেট অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার এই ক্যাশে বসাই দেবেন। তবে মনে রাখবেন যে ডিফারেন্স শো করলে যে ডিফারেন্সটুকু বসাবেন তা না, আগে আপনি একটা ক্যাশ ফ্লো তৈরি করবেন যে কোন কোন সোর্স থেকে ক্যাশ পেলেন এবং কোন কোন সোর্সে আপনি ইনভেস্ট করলেন বা খরচ করলেন, সেটা বাদ দেওয়ার পরে রিমেইনিং যা থাকবে সেইটাই হেঁটে বসাই দেবেন, যাকে বলা হয় ক্যাশ ফ্লো। অর্থাৎ ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিলে যেটা থাকবে সেটা। কিন্তু যদি এমন হয়ে থাকে যে আপনি আগের বছরে রিটার্ন সাবমিট করেছিলেন তাহলে গত বছরের একটা ক্যাশ ছিল, ওইটা হলো ওপেনিং ক্যাশ, অ্যাড, যে যে সোর্স থেকে টাকা পাইছেন সেটা অ্যাড, ইনফ্লো, ক্যাশ ইনফ্লো, এই দুইটা যোগ করার পরে এখান থেকে ক্যাশ যতটুকু আউটফ্লো হয়ে গেছে সেটা বাদ দিয়ে দেবেন। তাহলে যা থাকবে সেটা অ্যাগ্রিগেট অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, ওকে। তাহলে আশা করছি আপনার বিষয়টা বুঝছেন, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ক্লিয়ার, ট্যাক্স পেমেন্ট। আগে শুরুতেই বলে নিই, ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে যাদের TDS বা AIT আছে তাদের ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিশন এখন আপাতত হচ্ছে না, সিস্টেমে একটু মানে আন্ডার কনস্ট্রাকশনের মতো হয়ে আছে, সিস্টেম ইমিডিয়েট সেটেল হয়ে যাবে। যাই হোক, তাহলে আপনার এজ এ ইনকাম ফ্রম বিজনেস হেড এইখানে অটোমেটিক ওই ইনকামটা চলে আসবে। এখান থেকে আপনার ট্যাক্স ক্যালকুলেট হবে, আপনি যে যে জায়গায় ইনভেস্ট করেছেন ইনভেস্ট থেকে আপনার ট্যাক্স রিবেট এখানে অটোমেটিক সিস্টেমে চলে আসবে। তাহলে টোটাল ট্যাক্স দেখেন, এই যে গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, গ্রস ট্যাক্স এখানে আসবে, এখান থেকে আপনার ট্যাক্স রিবেট যে সঞ্চয়পত্র বা DPS করেছিলেন সেখান থেকে ট্যাক্স রিবেট হয়ে অটোমেটিক এজ এ নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট এখানে চলে আসবে। এখন এই ট্যাক্স লাইবিলিটিটা যদি আপনার মিনিমাম ট্যাক্স এর কম হয় তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে। কেমন, যেমন ঢাকা এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ প্লাস হলো চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে হলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে 5,000। এখন যদি আপনার ক্যালকুলেশনে আসে 3,000, কিন্তু 3,000 হলে হবে না, তার মানে আপনাকে কত দিতে হবে, 5,000 টাকা, এই হলো মিনিমাম ট্যাক্স। এখন এখানে সারচার্জ আপনার জন্য প্রযোজ্য না, প্রযোজ্য হলে এখানে সারচার্জের ক্যালকুলেশন দেখবেন, এখানে বলছে রিসেট ক্যালকুলেশন, তারপর সেভ দিলেন। দেওয়ার পরে আপনার যেহেতু বিজনেস, ধরে নিলাম আপনার কোনো সোর্স ট্যাক্স নাই, কি নাই, সোর্স ট্যাক্স নাই, তাহলে সোর্স ট্যাক্স দেবেন না। কিন্তু যদি ওই যে বললাম সঞ্চয়পত্র বা DPS এর যদি ইন্টারেস্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সোর্স ট্যাক্স থাকবে। তখন এই সোর্স ট্যাক্সের এইখানে এখানে ক্লিক করলেই দেখেন কী লেখা আছে, আপনার জন্য স্যালারি প্রযোজ্য না, ব্যাংক প্রযোজ্য না, ব্যাংক প্রযোজ্য কখন, যদি DPS এর ইন্টারেস্ট পেয়ে থাকেন তাহলে এখানে আসবে। এছাড়া সেভিং সার্টিফিকেটের হলো এখানে আসবে, আসার পরে অটোমেটিক নিট অফ হবে এবং বলছে টোটাল পেমেন্ট ভেরিফাইড হয়ে যাবে, তার মানে আপনার লাইবিলিটি কত আর আপনি আপনার সোর্স থেকে কত কাটছে, ঠিক আছে। যদি ডিফারেন্স থাকে তাহলে আপনি নিট পেয়েবলটুকু আপনি পেমেন্ট করে দেবেন, এই যে লেখা আছে পে নাও, পে নাও, ঠিক আছে। তাহলে
এই যে অপশানটুকু দেখেন, টোটাল অ্যামাউন্ট পেয়েবল কত, টোটাল ভেরিফাইড পেমেন্ট ভেরিফাইড করলেন কতটুকু, রিফান্ডেবল আছে কি না সেটা এখানে শো করবে, এবং পেয়াবল মানে এইটা ফাইনাল পেয়াবলটা কীভাবে ক্যালকুলেট হবে এখানে বলে দিচ্ছে। টোটাল অ্যামাউন্ট পেয়াবল অর্থাৎ ধরেন টোটাল অ্যামাউন্ট পেয়াবল আপনার সাপোজ ক্যালকুলেশন করেছে 10,000, কিন্তু টোটাল ভেরিফাইড পেমেন্ট মানে সোর্সে কাটছে ধরেন 2,000, তাহলে 10,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে 8,000 টাকা আপনার এইটা পেয়েবল হেডে থাকবে। যদি কোনো কারণবশত যদি বেশি পেমেন্ট দিয়ে থাকেন তাহলে অটোমেটিক যে রিফান্ডেবল অপশান আছে এখানে শো করবে। আশা করছি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর এটা তো আপনার ভেরিফাইড পেমেন্টটা, এটা হলো সোর্সে যা যা কাটছে সেটা ভেরিফাই করবেন, কাটার পরে নিড যেটা সেটাই কিন্তু পেয়াবল দেখাবে, এবং এটাই আপনাকে যখন এই পেয়াবল অ্যামাউন্টটা যখন এখানে ব্যালেন্স দেখাবে তখন এই পে নাও এই অপশানটুকু অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক। তখন আপনি এটা সিস্টেম ওয়াইজ যেভাবে ট্রেজারি চালান দেয় সেভাবে আপনি পেমেন্ট করে দেবেন। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আপনারা আশা করছি বুঝছেন। এরপরে আমরা রিটার্ন ভিউ দেখব। রিটার্ন ভিউটা কেমন হয় সেটা আপনারা একটু চেক করে নেবেন। আমি জাস্ট একটু ক্লিক করে দেখলাম যে রিটার্ন ভিউটা কেমন, এই যে এই বিষয়টুকু আপনারা দেখে নেন। দেখে নেওয়ার পরে যখন দেখবেন যে সব কিছু ওকে, ডিফারেন্স জিরো, এই যে শর্টেজ অফ ফান্ড ইপ্যানি 22 নম্বর নোট, এই ডিফারেন্সটুকু যদি জিরো হয় তাহলে বুঝবেন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ওকেই, এবং নিচে দেখেন লেখা আছে সাবমিট এজ এ সাবমিট রিটার্ন, তখন এখানে সাবমিট করে দেবেন। সাবমিট রিটার্ন করে দিলে আপনার কাজ শেষ, ওখান থেকে সিস্টেম থেকে যা অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট আসার কথা সেটা অটোমেটিক চলে আসবে। তাহলে আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন। তাহলে আপনারা ভালো থাকেন আর পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।